আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ইমো অ্যাকাউন্ট এই নামটি সবার কাছেই পরিচিত। অনেক সময় বিভিন্ন কারণবশত আমাদের ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে মাত্র এক মিনিটে আপনাদের ইমো অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো আপনারা যারা ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ইমো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাদের ফোনের নেট কানেকশনটা দিতে হবে। তো আমি আমার নেট কানেকশনটা দিলাম, আপনারাও দিয়ে নেবেন। দেওয়ার পর আপনাদের ফোনের ইমো যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ওপেন করবেন। তো আমি করলাম, করার পর এই অপশনটি আসবে। তো এখানে দেখেন এই কর্নারে একটি পিক দেয়া আছে আমার। তো আপনারা যদি পিক দিয়ে থাকেন তাহলে আপনাদের এখানে পিক দেখাবে, আর যদি না থাকে তাহলে থ্রি ডট মেনু দেখাবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি করলাম, তো করার পর এই অপশনটি আসবে। তো এখানে দেখেন প্রথমে সেটিং এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই অপশনটি আসবে। তো এখানে একদম নিচে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই অপশনটি আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারও চেঞ্জ করতে পারবেন। তো আমি ফোন নাম্বার চেঞ্জ করব না, আমি ইমো অ্যাকাউন্ট ডিলিট করে দেখাবো আপনাদেরকে। তো এই একদম নিচে দেখেন ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম, তো আবারও ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো করলাম, তারপর এই অপশনটি আসবে। তো আপনারা আবারও ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি করলাম। তো করার পর আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পর এই যে উপরে দেখেন ডিলিট চিহ্ন এখানে ক্লিক করবেন। তো আমি করলাম, তো করার পর এই অপশনটি আসবে। তো এখানে আপনারা ফিডব্যাক দিতে পারবেন। তো আমি দিলাম না, আমি ডাইরেক্ট ডিলিটে ক্লিক করলাম। তো আপনারা করতে পারেন, আর যদি আপনারা চান যে আমি ফিডব্যাক দিব তাহলে দিতে পারেন। তো আমি দিলাম না, আমি ডিলিটে ক্লিক করলাম। তো তারপর ইয়াস, তো দেখেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিটেড, আমার অ্যাকাউন্টে ডিলিট হয়ে গেছে অলরেডি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।